আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে। তো আমার চেন্নাই থেকে হাওড়া ট্রেন আছে সকাল 7টায়, করমন্ডল এক্সপ্রেস। তাই আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই জানাবেন। স্টেশন ঢুকে গেছি, চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢুকে গেছি। এখান থেকে করমন্ডল ছাড়বে সকাল রাইট টাইম 7টায়। সেন্ট্রালে আছি, চেন্নাই সেন্ট্রালে আছি। তো সেই সেন্ট্রাল যেখানে কলকাতা থেকে বহু মানুষ, পশ্চিমবাংলা থেকে বহু মানুষ কাজের উদ্দেশ্যে চেন্নাই আসে, এবং চেন্নাই থেকে কেরালা, ব্যাঙ্গালোর, ভেলোর মানুষ ট্রেন ধরার জন্য এখানেই আসে। চেন্নাইয়ে প্রতিদিন 20,000 শ্রমিক কাজের জন্য প্রচুর আসে। পশ্চিমবাংলা কাজের হাল হকিকত খুব একটা ভালো নেই, তার জন্য মানুষ তামিলনাড়ু চেন্নাই আসে। তো এখানে প্রতিদিন লাখ লাখ মানুষের আগমন, শুধু বাঙালিরই আগমন। তো সেই চেন্নাই স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই সেই করমন্ডল এক্সপ্রেস, যে করমন্ডল এক্সপ্রেস 2023 জুন মাসের 2 তারিখে উড়িষ্যা বালেশ্বর বরাহনগরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ট্রেনটি ভোরে এসছে চেন্নাই মেল হয়ে, এখন করমন্ডল হয়ে এক্সপ্রেস হয়ে যাবে চেন্নাই টু হাওড়া। হ্যাঁ, আমার কোচ নম্বর হচ্ছে B3, থার্ড AC। তো গেট খুলেনি, তো করমন্ডল এক্সপ্রেস চেন্নাই থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক সকাল 7টা রাইট টাইমে। তো করমন্ডল আগামীকাল সকাল 10:50 টাইম আছে হাওড়া। চেন্নাই করমন্ডল এখন বিজয়ওয়াড়া স্টেশন ঢুকছে, এখন দুপুর 1:40। চেন্নাই থেকে ছেড়ে এসে এখন বিজয়ওয়াড়া ঢুকছে, বিজয়ওয়াড়া জংশন। স্টেশনটা খুবই বড়। বিজয়ওয়াড়া জংশন, সাউথের অধিকাংশ সিনেমার শুটিং এই বিজয়ওয়াড়া জংশনেই আছে।
আর বিজয়ওয়াড়া জংশন ঢুকছে, পুরাই প্ল্যাটফর্ম পড়ছে। স্টেশনটা খুবই সুন্দর লাগছে, খুবই বড়। ঢুকে গেছে গোদাবরী ব্রিজ, মানে ওই যে ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার উপরে বাস যাচ্ছে, নিচে দিয়ে ট্রেন যাচ্ছে। ব্রিজটা একদম, ব্রিজটাতে ট্রেনটা খুবই স্পিডে পার হচ্ছে, মানে খুবই স্পিডে। চেন্নাই থেকে এসে বিশাখাপাট্টনা থেকে, বিশাখাপাট্টনায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে বিশাখাপাট্টনা থেকে ছেড়ে যাচ্ছে গাড়ি এবার কলকাতার দিকে। বিশাখাপাট্টনা প্ল্যাটফর্ম এটা, বিশাখাপাত্তমানে নেমে এখান থেকে আপনারা ভাইজ্যাগ ঘুরতে যেতে পারবেন। ট্রাভেল, ওখানে ভ্রমণের জায়গা আছে খুব সুন্দর, ভাইজ্যাগ, যেটাকে ভাইজ্যাগ নামে সবাই চিনে বিশাখাপাট্টনায়। তো এখান থেকে ছেড়ে যাচ্ছে, এখন বাজছে 8:20, সকাল 10:50 হাওড়ায় সাঁতরাগাছিতে ঢুকে যাবে শালিমার, এ বিশাখাপাট্টনাম। এখানে ইঞ্জিন চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন করমন্ডল এক্সপ্রেস কীরকম স্পিডে মধ্যে যাচ্ছে। এই স্পিডের মধ্যেই 2023 তেইশরা জুন উড়িষ্যার মহানগর রোডে এইভাবেই আমরা এখন ঢুকে গেছি পশ্চিমবঙ্গের খড়গপুর রেল স্টেশনে। খড়গপুর ঢুকছি, খড়গপুর থেকে আর মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা হাওড়া রেল স্টেশন ঢুকে যাব। না, ওইদিকে পড়তো, ওইদিকে গাড়ি দাঁড় করে দিয়েছে। তো চেন্নাই থেকে এসে বিশাখাপাট্টনায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে বিশাখাপাট্টনা থেকে ছেড়ে যাচ্ছে গাড়ি এবার কলকাতার দিকে। বিশাখাপাট্টনা প্ল্যাটফর্ম এটা, বিশাখাপাট্টনামে নেমে এখান থেকে আপনারা ভাইজ্যাগ ঘুরতে যেতে পারবেন। ট্রাভেল, ওখানে ভ্রমণের জায়গা আছে খুব সুন্দর, ভাইজ্যাগ, যেটাকে ভাইজ্যাগ নামে সবাই চিনে বিশাখাপাট্টনায়। তো এখান থেকে ছেড়ে যাচ্ছে, এখন বাজছে 8:20, সকাল 10:50 হাওড়ায় সাঁতরাগাছিতে ঢুকে যাবে শালিমার, এ বিশাখাপাট্টনাম। এখানে ইঞ্জিন চেঞ্জ হয়েছে, ১৬০০ কিলোমিটার অতিক্রম করে
আজ করমন্ডল থেকে এই হাওড়া স্টেশনে নামলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন।